আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা চ্যাপ্টারে আজকে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকের ক্লাসে আমরা 122 নম্বর পৃষ্ঠার যে কাজটা আছে সেটা করব এবং 123 নম্বর পৃষ্ঠার যে সকটা আছে সেটা আমরা পূরণ করব। 122 নম্বর পৃষ্ঠা এবং 123 নম্বর পৃষ্ঠার আমরা আজকে কিছু কাজ করব, যেখানে আমরা আজকে হচ্ছে রাতুল এবং রিয়া তারা যেই এতদিন ধরে এই যে ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশের খেলা যে খেলতেছে সেখান থেকে তারা আসলে কি সিদ্ধান্তে উপনীত হলো সেই সিদ্ধান্তটা আমরা জানবো এবং সেই সিদ্ধান্তের আলোকে একটা ছক পূরণ করব। তাহলে ক্লাসটা শুরু করি। বলা হচ্ছে রাতুল ও রিয়ার খেলাটি বিশ্লেষণ করে এবং গ্রিডের উদাহরণের মাধ্যমে আমরা নিচের সিদ্ধান্তে পৌঁছাতে পারি। অর্থাৎ আমরা হচ্ছে বিগত ক্লাসগুলোতে যে এই যে গ্রিডের সাহায্যে যে আমরা বিপরীত ভগ্নাংশের খেলা খেলেছি এবং আমরা যে হচ্ছে রাতুল এবং রিয়া যে হচ্ছে বিপরীত ভগ্নাংশের যে খেলাটা এতদিন ধরে খেললো আমরা তাদের সাথে সাথে যে কাজ করলাম সেগুলো করে আমরা আসলে কি সিদ্ধান্তে পৌঁছালাম সেই সিদ্ধান্তটা আমরা এখন জানবো। সিদ্ধান্তটা হচ্ছে কোনো ভগ্নাংশে লব ও হর পরস্পর স্থান বিনিময় করলেই প্রদত্ত ভগ্নাংশটির বিপরীত বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়, যেটা কিনা আমরা আগেই জেনেছি। এই সিদ্ধান্তটা কিন্তু আমরা আগেই নিয়ে ফেলেছি যে ভগ্নাংশের লব ও হর পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে আমরা কি পাই, ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ পাই। যেমন যদি 2/3 একটা কি হয় ভগ্নাংশ হয় তাহলে এটার হর কত, হর হচ্ছে 3 আর লব কত, লব হচ্ছে 2। এদের যদি আমরা স্থান পরিবর্তন করে দেই অর্থাৎ হরকে আমরা লব বানাই আর লবকে হর বানাই তার মানে 3/2, তাহলে এটা হয়ে যাবে আমাদের বিপরীত ভগ্নাংশ। তাহলে যদি কোনো ভগ্নাংশে বিপরীত ভগ্নাংশ বের করতে বলে তাহলে শুধু লব এবং হরকে আমরা কি করে দেব, উল্টায় দেব, লব এবং হরকে উল্টায় দেব। তাহলে এ ধরনের যে কোনো ভগ্নাংশ যদি 9/3 বলে তাহলে কি হবে, 3/9, এটা হবে আমাদের কি বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, যেটা এখানে আমাদের সূত্রের মাধ্যমে দেখাচ্ছে যে a/b হলে বিপরীত ভগ্নাংশ হবে b/a। এখন রাতুল এবং রিয়ার প্রশ্ন দুটির উত্তর খোঁজার চেষ্টা করো, 2 বা ততোধিক উদাহরণের মাধ্যমে প্রশ্ন দুটির উত্তর ব্যাখ্যা সহ নির্ণয় করে শিক্ষককে দেখাও। এখন রাতুল এবং রিয়া দুইটা প্রশ্ন আনছে আমাদের সামনে, এই প্রশ্ন দুটির উত্তর আমাদের খুঁজতে হবে। প্রথম প্রশ্ন কি, পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায়। পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস যখন চলছে আমাদের বিগত পর্বগুলো সেগুলো তো আমরা এই একই জিনিস দেখেছি যে পূর্ণ সংখ্যা ছিল। আমাদের গত ক্লাসে আমরা যখন গ্রিডের সাহায্যে বিপরীত ভগ্নাংশ এঁকেছি সেখানে কিন্তু পূর্ণ সংখ্যা 1 এবং 5 ছিল। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি যে পূর্ণ সংখ্যা এটা যদি পূর্ণ সংখ্যা হয় এবং একটা পূর্ণ সংখ্যাকে আমরা যদি একটা ভগ্নাংশ হিসেবে কল্পনা করি বা বিবেচিত করি একটা ভগ্নাংশ হিসেবে, তাহলে সবসময় এর হর কত, 1। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার হর সবসময় কি, 1। যেহেতু একটা পূর্ণ সংখ্যার হর সবসময় 1 হচ্ছে এবং আমরা বিপরীত ভগ্নাংশ বলতে বুঝতেছি কি করা, লব এবং হরের অবস্থান পরিবর্তন করে দেয়া, তার মানে একটা পূর্ণ সংখ্যায় যদি ভগ্নাংশ হয় তাহলে ওই ভগ্নাংশটার লব সবসময় হচ্ছে ওই ভগ্নাংশ ওই পূর্ণ সংখ্যাটা এবং হর সবসময় হচ্ছে কত, 1। তাহলে আমরা যদি বিপরীত ভগ্নাংশ করে দেই তাহলে মানটা পাবো কত, 1/5 পেলাম। তার মানে আমার যদি পূর্ণ সংখ্যা হয় 3 তাহলে বিপরীত ভগ্নাংশ হবে 1/3, পূর্ণ সংখ্যা যদি হয় 9 বিপরীত ভগ্নাংশ হবে 1/9। অর্থাৎ এটা আমরা বুঝতে পারলাম, যদি কোনো পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ বের করতে বলে তাহলে কি করব, 1/ওই পূর্ণ সংখ্যাটা বসাই দেব, 1/ওই পূর্ণ সংখ্যাটা। যে কোনো পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ মানে আমরা উপরে 1 লিখব আর নিচে ওই পূর্ণ সংখ্যাটা লিখব, উপরে 1 নিচে পূর্ণ সংখ্যা, মানে আমরা ওই যে 1 যে হর ওইটাকে লব বানাই দিলাম আর পূর্ণ সংখ্যাটাকে আমরা এখানে হর বানিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আমাদের এই যে এখানে যেহেতু আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে বলেছে তো আমরা উত্তরটা পেলাম, যে ব্যাখ্যাটা আমরা এইভাবে ব্যাখ্যাটা সাজিয়ে ফেলতে পারি। এরপরে বলছে 8/15 যোগাত্মক বিপরীত ভগ্নাংশটি কত হবে। তাহলে 8/15 যোগাত্মক বিপরীত কি হবে, এখানে কিন্তু দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে যোগাত্মক বিপরীত আর একটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। যোগাত্মক বিপরীত কিন্তু আমরা যখন পূর্ণ সংখ্যার খেলা চ্যাপ্টারটা পড়েছি তখন কিন্তু আমরা এই যোগাত্মক বিপরীত ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। যোগাত্মক বিপরীত মানে কি, যোগাত্মক বিপরীত মানে হচ্ছে ধনাত্মক থাকলে ঋণাত্মক আর ঋণাত্মক থাকলে ধনাত্মক, অর্থাৎ ধনাত্মকের যোগাত্মক বিপরীত হচ্ছে ঋণাত্মক আর ঋণাত্মকের যোগাত্মক বিপরীত হচ্ছে ধনাত্মক। তার মানে এখানে দুইটা জিনিস আসতেছে, প্রথমে যোগাত্মক বিপরীত বলতেছে
তারপরে বিপরীত ভগ্নাংশ বলতেছে, মানে বিপরীত শব্দটাকে দুইবার ভাবো, যোগাত্মক বিপরীত আর বিপরীত ভগ্নাংশ। এখন আট বাই পনেরোর যোগাত্মক বিপরীত তাহলে কি হবে? আট বাই পনেরো এখানে কি ধনাত্মক হিসেবে আছে, এটা আট বাই পনেরো কি সংখ্যা? এটা ধনাত্মক সংখ্যা। তাহলে আট বাই পনেরো যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এর যোগাত্মক বিপরীতটা কি হবে? ঋণাত্মক আট বাই পনেরো মানে মাইনাস আট বাই পনেরো। তাহলে যোগাত্মক বিপরীত মাইনাস আট বাই পনেরো। এখন যোগাত্মক বিপরীত পেলাম, এখন এইটার কি করতে হবে? বিপরীত ভগ্নাংশ করতে হবে। এইটার এখন বিপরীত ভগ্নাংশ, তাহলে বিপরীত ভগ্নাংশ মানে কি? লবটাকে হর করব, হরটাকে লব করব, অবস্থান কি করে দেবো? চেঞ্জ করে দেবো। তাহলে এখন বিপরীত ভগ্নাংশটা কি পাবো আমরা? মাইনাস পনেরো বাই আট, মাইনাস পনেরো বাই আট। তাহলে কি পেলাম? যোগাত্মক বিপরীত মানে আগে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে আগে মাইনাস করে নিলাম, আর বিপরীত ভগ্নাংশ মানে ওইটাকে লব এবং হরকে আমরা কি দিলাম? পরস্পর স্থান পরিবর্তন করে দিলাম। তাহলে আট বাই পনেরোর যোগাত্মক বিপরীত ভগ্নাংশটা কত হবে? মাইনাস পনেরো বাই আট। এই ব্যাপারটা আমরা নিশ্চয় সবাই বুঝতে পারছি। এখন এই প্রশ্নের আলোকে আমাদের নিচে একটা ছক আছে, সেই ছকটা আমরা পূরণ করব। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার আলোকে এই একক কাজটা আমরা সমাধান করবো। একশো তেইশ নম্বর পৃষ্ঠার একক কাজ, এখানে একটা ছক আছে, এই ছকের মধ্যে আমাদের কিছু ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলোর কি করতে হবে? বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ লিখতে হবে, আর এই ভগ্নাংশগুলো কি করতে হবে? যোগাত্মক বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। এগুলোর হচ্ছে শুধু বিপরীত ভগ্নাংশ আর এগুলোর যোগাত্মক বিপরীত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে আট বাই পাঁচ, তাহলে এই ভগ্নাংশটা যদি আট বাই পাঁচ হয় তাহলে বিপরীত ভগ্নাংশটা কি হবে? আমরা কি শিখলাম? আমরা শিখলাম লব এবং হরের পরস্পর অবস্থান যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে আমরা গুণাত্মক বিপরীত বা বিপরীত ভগ্নাংশটা পাই। তাহলে আট বাই পনেরোর লব এবং হরকে অবস্থান পরিবর্তন করে দেব। এখানে লব হচ্ছে কত? আট, এটা হচ্ছে কত? লব, আর এটা কি? হর। তাহলে অবস্থান যদি পরিবর্তন করে দেই হর হয়ে যাবে লব মানে কি পাঁচ, আর লব হয়ে যাবে হর মানে কি আট, অর্থাৎ পাঁচ বাই আট। তাহলে আট বাই পাঁচের বিপরীত কি পাচ্ছি আমরা? পাঁচ বাই আট। এখন যদি তিন বাই এগারো এর বিপরীত করি কি পাবো? এগারো বাই তিন, এগারো বাই কি পাবো? তিন পাবো। এখানে লব হচ্ছে তিন আর হর হচ্ছে কত? এগারো। তাহলে এগারো বাই তিন হচ্ছে এটার যোগাত্মক বিপরীত। আমার এক এখানে হচ্ছে মনে হচ্ছে কি উল্টা হয়ে গেছে, যাই হোক এখানে আমাদের এটা হচ্ছে এগারো। এরপরে হচ্ছে চার বাই সাত, তাহলে চার বাই সাতের যোগাত্মক বিপরীত কি হবে? সাত বাই চার, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। আট বাই সতেরো, এটার যোগাত্মক বিপরীত বা গুণাত্মক বিপরীতটা কি হবে? এটার বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কি হবে? সতেরো বাই আট। তাহলে আট বাই সতেরো এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে সতেরো বাই আট। দুই এর বিপরীত ভগ্নাংশ এখন কি হবে? দুই কিন্তু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা আমরা আলোচনা কি করলাম? পূর্ণ সংখ্যা হর সবসময় কত? এক। তাহলে এখানে কি হয়ে যাবে? এক বাই দুই, হরটা উপরে গেল লবটা নিচে আসলো। পূর্ণ সংখ্যা সবসময় বিপরীত ভগ্নাংশ কি হয়? পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কি হয়? এক বাই ওই পূর্ণ সংখ্যাটা, এক বাই ওই পূর্ণ সংখ্যাটা। তাহলে এক বাই পূর্ণ সংখ্যা এখানে দুই। এবার যদি আমরা এই পাশটা দেখি, এখানে ভগ্নাংশ আছে এক বাই তিন। এবার আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? যোগাত্মক বিপরীত ভগ্নাংশ। তার মানে আগে কি করতে হবে? আগে আমাদের যোগাত্মক বিপরীত নির্ণয় করতে হবে, এরপর সেইটার বিপরীত ভগ্নাংশ করতে হচ্ছে। তাহলে এক বাই তিনের যোগাত্মক বিপরীত কি? এক বাই তিনের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস এক বাই তিন, মাইনাস এক বাই তিন। এখন মাইনাস এক বাই তিনের বিপরীত ভগ্নাংশ কি হবে? তিন। মাইনাস এক বাই তিন এটার বিপরীত যদি আমরা করি পাচ্ছি হচ্ছে মাইনাস তিন বাই এক। তো মাইনাস তিন বাই এক মানে কি? নিচে যখন এক থাকে আমরা এই এক কি করি না? গণ্য করি না। নিচের হর, যেহেতু নিচে হর থাকলে কি হয়? পূর্ণ সংখ্যা হিসেবে আমরা নেই। তার মানে এটা হবে কি? মাইনাস তিন। দুই বাই তিন মাইনাস আছে এখানে, এটা কি? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক এটার যোগাত্মক বিপরীত কি হবে? এটার যোগাত্মক বিপরীত হবে ধনাত্মক দুই বাই তিন। তাহলে ধনাত্মক দুই বাই তিন এটা, এই ভগ্নাংশ আমরা যোগাত্মক যখন করতেছি তখন ভগ্নাংশ পাচ্ছে এটা। এখন এটার বিপরীত ভগ্নাংশ কি হবে? বিপরীত ভগ্নাংশ হয়ে যাচ্ছে লব আর হর কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তিন বাই দুই। তার মানে এটা কি হয়ে যাবে? তিন বাই দুই। প্রথমে আমরা কি করেছি? যোগাত্মক বিপরীত করেছি, এরপরে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ আকারে লিখেছি। এখন যদি আমরা শূন্য বাই পাঁচ এটার হচ্ছে কি করি? যোগাত্মক বিপরীত করি। শূন্য বাই পাঁচের যোগাত্মক বিপরীত কি হয়ে যাবে? মাইনাস শূন্য বাই পাঁচ। যেহেতু এটা ধনাত্মক আকারে আছে এটার যোগাত্মক বিপরীত হবে ঋণাত্মক শূন্য বাই পাঁচ।
এখন এটার যদি আমরা বিপরীত ভগ্নাংশ করি তাহলে কিন্তু মাইনাস পাঁচ বাই শূন্য এরকম আসতেছে। যদিও যদি নিচে শূন্য থাকে এই মানগুলো হয় অসংজ্ঞায়িত মান, কিন্তু যেহেতু এখানে আমাদের ভগ্নাংশ আকারে আমাদের দেখাতে হবে তাই আমরা দেখাবো। এটা হয়ে যাবে কি মাইনাস পাঁচ বাই শূন্য এরকম কিন্তু হচ্ছে, যদিও পাঁচ বাই শূন্য এগুলো আমরা এভাবে লিখি না, এটা অসংজ্ঞায়িত একটা মান, আমরা প্রথম অধ্যায়ে এরকম আলোচনা করেছিলাম। আচ্ছা এবার আছে আট, তাহলে আটের যোগাত্মক বিপরীত কি? আটের যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস আট। আট যেহেতু এখানে ধনাত্মক তাহলে এর বিপরীত যোগাত্মক বিপরীত কি হবে? ঋণাত্মক আট, তার মানে মাইনাস আট। এখন মাইনাস আট এটা একটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এটার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বা বিপরীত ভগ্নাংশ কি হবে? তাহলে পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কি হয়? এক বাই ওই পূর্ণ সংখ্যাটা, তার মানে মাইনাস এক বাই আট, তার মানে কি হবে? মাইনাস এক বাই আট। এটা হচ্ছে আমাদের যোগাত্মক বিপরীত ভগ্নাংশ, আটের যোগাত্মক বিপরীত ভগ্নাংশ। এবার আছে কি মাইনাস বারো, এটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মকের যোগাত্মক বিপরীত কি হবে? ধনাত্মক, তার মানে মাইনাস বারো এর যোগাত্মক বিপরীত হচ্ছে বারো। বারো একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কি? এক বাই ওই পূর্ণ সংখ্যাটা, এক বাই ওই পূর্ণ সংখ্যাটা। তাহলে এটাও কি হয়ে যাবে? ভগ্নাংশটা এক বাই বারো, তার মানে মাইনাস বারো এর যোগাত্মক বিপরীত ভগ্নাংশ হবে হচ্ছে এক বাই বারো। আমরা কি করেছি? প্রথমে যোগাত্মক বিপরীত করে নিয়েছি, তারপর বিপরীত ভগ্নাংশ করেছি। তাহলে এ হচ্ছে আমাদের ছকটা, এখানে পাঁচ বাই আট, দুই নম্বরে হচ্ছে এগারো বাই তিন, তিন নম্বরে হচ্ছে সাত বাই চার, চার নম্বরে হচ্ছে সতেরো বাই আট, পাঁচ নম্বরে হচ্ছে এক বাই দুই, ছয় নম্বরে হচ্ছে মাইনাস তিন, সাত নম্বরে হচ্ছে তিন বাই দুই, আট নম্বর হচ্ছে মাইনাস পাঁচ বাই শূন্য, নয় নম্বরে হচ্ছে মাইনাস এক বাই আট, আর দশ নম্বরে হচ্ছে এক বাই বারো। এ হচ্ছে আমাদের একক কাজটা। তাহলে বিপরীত ভগ্নাংশ এবং যোগাত্মক বিপরীত ভগ্নাংশ এই দুইটা জিনিসের যে সমস্যা নিশ্চয়ই আমরা সেটা সবাই বুঝতে পারছি, সমাধান করতে পারবো এখন থেকে। যে কোনো ধরনের ভগ্নাংশ যদি দেয়, দিয়ে যদি সেটার বিপরীত ভগ্নাংশ লিখতে বলে অথবা যোগাত্মক বিপরীত ভগ্নাংশ লিখতে বলে, তাহলে আমরা এখন সবাই পারবো। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা বিপরীত ভগ্নাংশ এবং যোগাত্মক বিপরীত ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছি এবং আমরা এ ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।